যানবাহন চালকদের সচেতন করতে সচেতনতা শিবির, র্যালি, হেলমেট বিতরণ বনগাঁ জেলা পুলিশের। বুধবার নীলদর্পণ ভবনের সামনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সাধারণের জনজীবন সুরক্ষিত রাখতে, সাধারণ পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়ে বাড়েই পথে নেমেছেন পুলিশকর্মীরা। হেলমেট ব্যবহার করে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা, সিট বেল্টের ব্যবহার, বারে বারেই এই সকল বিষয়ে সচেতন করা হয়েছে যানবাহন চালকদের, যার সুফলও মিলেছে, কমেছে দুর্ঘটনা। ফের একবার যানবাহন চালকদের সচেতন করতে উদ্যোগ বনগাঁ পুলিশ জেলা পুলিশের। এদিন বনগাঁ পুলিশ জেলার আয়োজনে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণকে সচেতন করতে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন পুলিশকর্মীরা, পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। এদিন নীলদর্পণ ভবনের সামনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, বিধায়ক বিশ্বজিৎ দাস, চেয়ারম্যান গোপাল শেঠ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ থানার আধিকারিক সূর্যশঙ্কর মণ্ডল সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমেই র্যালির শুভ সূচনা করেন অতিথিরা। র্যালি বনগাঁ রায়ব্রিজ হয়ে মতিগঞ্জ ঘুরে বনগাঁ বাটারমোড় হয়ে ফের মণিসাঙ্গন চত্বরে এসে শেষ হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জয়িতা বসু বলেন, বনগাঁ জেলায় আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম স্টার্ট করেছি অ্যাক্সিডেন্টস এবং বহু যে কোনো প্রবলেম ট্রাফিক রিলেটেড কমানোর জন্য। এই কিছুদিন ধরে আমরা কিছুদিন আগেই লরি ড্রাইভারদের নিয়ে একটা ক্লাস করেছিলাম, তাদের কীভাবে সেফটি, রাত্রিবেলা কী কী করণীয় এগুলো বলার জন্য, এবং তাদের মধ্যে কিছু লোক চোখের প্রবলেমের কথা বলেছিলেন, তাদের জন্য আমরা ফ্রি আই চেক আপ এটসেট্রা করছি। বিভিন্ন জায়গায় আমরা রেট্রো রিফ্লেক্টিভ স্টিকার্স লাগাচ্ছি এবং যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট প্রোন সেই জায়গাগুলো আমরা দেখছি, এবং যথাসম্ভব প্রশাসন আমরা সজাগ থাকবো টু রিডিউস অ্যাক্সিডেন্টস। এবং আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি টু ডিস্ট্রিবিউট হেলমেটস, যাদের কাছে হেলমেট নেই তাদেরকে আমরা হেলমেট আজকে দিচ্ছি। আমাদের কাছে আমাদের মাননীয় বিধায়ক এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও রয়েছেন, তারাও আজকে বিতরণ করেছেন। এটা একটা বনগাঁবাসীকে বেসিক্যালি সজাগ করার জন্যে। দাম কিছু না, জীবনের দামের থেকে হেলমেটের দাম কখনো বেশি হতে পারে না। তাই আমি আবার অ্যাপিল করছি আপনাদের কাছে, যখন বাইক চালাবেন হেলমেট নিয়ে পড়বেন, আপনারা যত সম্ভব স্পিড লিমিটের মধ্যে চালাবেন, কারণ আপনারা মনে রাখবেন যে বাড়িতে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বাররা আপনাদের অপেক্ষায় রয়েছে। একটু দেরি করে পৌঁছন, দ্যাট ইজ মাচ বেটার না পৌঁছনোর থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেফ ড্রাইভ সেভ লাইফ, 2016 সালে রাজ্যে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে প্রতি বছর সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন করা হয়। সারা বছরই পুলিশের পক্ষ থেকে কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মাধ্যমে সচেতন করা হয় পথচারীদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, এদিনের অনুষ্ঠানে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছিলেন যেভাবে এই রোড অ্যাক্সিডেন্টে বিশেষ করে যারা মোটর বাইক তাদের হেলমেটবিহীনভাবে থাকার জন্যে অল্প আঘাতেও তাদের মৃত্যুবরণ করতে হতো এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের একজন ব্যক্তি পরিবারের উপার্জনশীল ছিলেন, তার সন্তান বাবা মা তার উপরে নির্ভরশীল ছিল। তিনি এই মানবিক দিক থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ তিনি চালু করেছিলেন পশ্চিমবাংলায়। এর ফলস্বরূপ আমরা 2016 সালের পর থেকে অনেকাংশেই যে এই জীবনহানিগুলো বন্ধ করতে সক্ষম হয়েছে। আজও ঠিক সেইভাবে আমাদের এই বনগাঁ জেলার পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার থেকে আমরা সবাই ছিলাম, চেয়ারম্যান ছিলেন, আমরা মানুষের সচেতনতা করবার জন্যে যে লাগাতার এই কর্মসূচি, যে মানুষের জীবনহানি থেকে রোধ করা যায় এবং তার পরিবারকে বাঁচানো যায়, এই মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রাম যে আমরা আজও পশ্চিমবাংলায় প্রতিটা জায়গায় এই সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করা এবং তার জীবনকে সুরক্ষিত করা, তার পরিবারকে সুরক্ষিত করবার দায়িত্ব, সেই কাজ আজও এখানে বনগাঁ থেকে আমরা মানুষের কাছে আজকে পুলিশ সুপারের নেতৃত্বে আমরা সেটা করলাম। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।